সম্বল যেটা আমাকে সঙ্গে নিতে হবে। আচ্ছা বলুন, লক্ষ্য করেছেন কি, যত কীর্তন বেড়ে যাচ্ছে, যত হরিনাম বাড়ছে, যত ধর্মীয় আলোচনা বাড়ছে, তত মানুষের মধ্যে অপরাধটা বেড়ে যাচ্ছে। যত হরিনাম বাড়ছে তত মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে, যত হরিনাম বাড়ছে তত মানুষে মানুষের মধ্যে লড়াই বেড়ে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে, মানুষ কীর্তন শোনে, হরিনামের আসনে গিয়ে বসে, কিন্তু মানুষ হরিনামকে সম্মান দেয় না। বলে ভাই তুই কেন এই কথাটা বললে, আমরা যে রাত জেগে কীর্তন শুনেছি, গতদিন শুনলাম, আজকে শুনব, আর তুমি বলছো আমরা হরিনামকে সম্মান দেই না। মনে রাখবেন, হরিনামকে সম্মান দিতে গেলে যে আসনে বসে কীর্তনটা শোনা হচ্ছে, সবার আগে সেই আসনে জুতো পরে উঠে আসাটা বন্ধ করতে হবে। মানুষ কীর্তন শুনতে চলে যায়, যে আসনে বসে কীর্তন শুনছে সেই আসনের উপরে জুতো পরে উঠে চলে আসে। মানুষ যেন মনে করছে বিয়ে বাড়িতে বরযাত্রী এসেছে। দামি জুতো তো বাইরে রাখলে চুরি হয়ে যাবে, পরে চলে এলো না। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যাবে না, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হবে, তারপরে আসনে বসতে হবে। এক, দুই, আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, এই দেখ লেখা আছে গোলাবাড়ি 7 নম্বর সুধীরচন্দ্র হালদারের ভবন। একবার চিন্তা করুন, গ্রামের হরিনাম গ্রামের মানুষের মঙ্গলের জন্য, গ্রামের মানুষের কল্যাণের জন্য, গ্রামের মানুষের ভালোর জন্য, তবে তো নিজেরা এক জায়গায় জড়ো হয়েছেন আজকে সকলে এই জায়গায়। হরিনাম করে গ্রামের মানুষ কখন কল্যাণ হবে জানেন? যখন দেখবেন যে গ্রামে হরিনাম হবে, যে কদিন হরিনাম হবে, সেই কদিন গ্রামের মানুষ মাছ মাংস খাবে না। বাড়িতে মেয়ে জামাই আসলে মাংস ভাত খেয়ে কীর্তন শুনতে যাবে না। সেই কদিন যদি গ্রামের মানুষ নিরামিষ থাকে তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। যে আপনাকে যাই বলুক, মনে রাখবেন আগুন নিয়ে খেলা করা ভালো কাজ নয়। আপনি যদি একটু ভুল করেন, আগুন কিন্তু বুঝবে না যে আপনি না জেনে ওতে হাত দিয়েছেন, ও কিন্তু পুড়িয়ে দেবে। ভগবানকে নিয়ে খেলা করা আগুনের সমতুল্য। তিন, যেখানে হরিনাম হয়, আমি এখানে তো দেখিনি, অনেক অনেক জায়গায় দেখেছি 24 পরগনায় যেখানে কীর্তন হয়, হরিনাম হয়, হরিনামের বাসরকে কেন্দ্র করে মেলা বসে, আপনাদের এখানেও দোকান বসেছে, আর ওই দোকানগুলোর সঙ্গে আর একটা দোকান বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। আশ্চর্য কি জানেন, মানুষে কীর্তন শুনছে, খিদে পেয়ে গেল, ছুটে গিয়ে একটা ডিম ভাজা কিনে নিল, এবার ডিম ভাজাটাও খাচ্ছে কীর্তনটাও শুনছে, দুটো একসঙ্গে হবে না, আপনাকে একটা বাদ দিতে হবে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর যাবে। আপনি ঠিক করবেন আপনি কোন দিকে যাবেন, সোজা পথে গেলে সোজা ফল পাবেন, যদি উল্টো পথে চলে যান উল্টো পথে যাবেন। কেন জানেন তো, অনেক জায়গায় কীর্তনে গেলে মানুষ আমাকে বলে, কৃষ্ণদা অনেক কষ্ট করে অনেক পয়সা জমিয়ে তবে আপনাকে এনেছি, তাহলে আমরা যেমন পয়সা জমিয়ে এনেছি আপনি একটু হরিনামটা জমিয়ে করবেন তো। হরিনাম কোনো দিন জমিয়ে হয় না, ওটা ভক্তি ভরে হয়। জমিয়ে হবে কোনটা, ফাংশন, যাত্রা, অর্কেস্ট্রা, ড্যান্স ট্রুপ, বাউল হাঙ্গামা, সেগুলো জমিয়ে হয়। হরিনাম জমিয়ে নয়, প্রেম দিয়ে গাইতে হয়। যার অন্তরে প্রেম যত বেশি আছে তার হরিনামে শ্রোতা তত বেশি আছে, আর যার অন্তরে প্রেম যত কম, মানুষে আধ ঘন্টা পরে ধুতি ধরে নিয়ে উঠে চলে যাচ্ছে, বলে ভালো লাগছে না, চলো যাই। মনে রাখবেন, যে ছেলেটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, যে ছেলেটা পরীক্ষায় প্রথম হয় গোটা স্কুলের মধ্যে ফার্স্ট, ওই ছেলেটাকে নিয়ে সবাই নাচানাচি করে, আহা আমাদের বাড়ির ছেলে অঙ্কে 100 পেয়েছে। কিন্তু যে 100 পেল সে জানে এই 100 পেতে যা পাওয়ার জন্যে আমাকে কত রাত জাগতে হয়েছে, এটা অন্য কেউ জানে না। যার জীবনে সাধনা যত কঠিন তার জীবনে উন্নতি তত ভালো,
যার জীবনে সাধনা নেই তার উন্নতি নেই। বাংলা কথায় যে কষ্ট করেনি সে কেষ্ট পাবে না, যে কষ্ট করেছে সে কেষ্ট পাইছে। লিখতে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী মধুর বৃন্দা, মধুর বৃন্দা ও ভাই বিপি বিপিন বিপিন মাধুদি মাধুদি সেই গোলক বৃন্দাবন, তার চেয়ে বড় মধুর উত্তর ভারতে যেটাই আছে সেই ভুলক বৃন্দাবন মধুর। প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো ভাই বড় যুবতী তাহে ভাবে রোভতী